নৌকা প্রতীকে নির্বাচন করছেন শাহজাহান ওমর বীর উত্তম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। এদিকে নাশকতার মামলায় জামিন পেয়ে দিনে দিনে মুক্তি পাওয়ার পর থেকেই তার দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সন্ধ্যার পর নিজেই জানালেন বিএনপির সকল পদ ছেড়ে তিনি এখন আওয়ামী লীগের নৌকার মাঝি হয়েছেন। রাতে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আমি আজকে একটা সময় গেছি, দুইটার সময় নমিনেশন, হ্যাডাম আছে বিজয়ী, তো নেত্রী আমাকে নমিনেশন এক ঘন্টার ভিতরে, আর যেটাকে দিয়েছে কাটিয়া। বিএনপি থেকে এক লাফে ক্ষমতাসীন দলের নৌকায় উঠার চমক দেখানোর সময়ই শুধু নয়, এমন ব্যঙ্গ, বিদ্রুপ ও রসালো বক্তব্য দিয়ে বরাবরই আলোচিত বীর উত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর। শুধু আলোচনায় থাকেননি তিনি, নানারকম মন্তব্য করে ছেড়ে আসা দল বিএনপিকেও বিব্রত করেছেন দলের সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। ধন্যবাদ জানাই মিস্টার পিটার হ্যাস, অবতার আমাদের জন্য একটা অবতার হয়ে আসছে, আমাকে আরো সাহস দেওয়া দরকার। বাবারে বাচ্চা রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরা ডেমোক্রেটিক পার্টি, আমরা ডেমোক্রেটিক পার্টি। 15 অক্টোবরের সেই বক্তব্য খুব একটা পছন্দ করেননি অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাই জবাবটাও দিয়েছিলেন সামনাসামনি। বীর উত্তম সাহেবকে অনুরোধ করতে চাই যে তিনি একবার 1971 সালে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবারও তিনি সেইভাবে একইভাবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা আপনার একটু আপনার সবসময় একটু হতাশায় ভোগেন, তো আমার একটা বিশ্বাস আর কি যে মাঠে থাকলে এই হতাশা আসে না। আপনি যখন মাঠে থাকবেন, সংগ্রাম করছেন, যখন লড়াই করছেন, নেতাদের মধ্যে কোনো হতাশা লক্ষ্য করে। এরপরও দলের নানা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহজাহান ওমর। নাশকতার একটি মামলায় 4 নভেম্বর গ্রেপ্তার হন তিনি। বিএনপির অন্য অনেক নেতার জামিন না হলেও বুধবার হঠাৎই জামিন পান তিনি, আর দিনে দিনেই কারাগার থেকে মুক্তিও পান। পরদিন দল বদল করে আবারও আলোচনার জন্ম দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতি আসা আমি তো মনে করি প্রমোশন, জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। তো বলতে পারেন অতীতে কেন করেন নাই, অতীতে করেনি, তখন তো আর আমি যখন রাজনীতি করি তখন তো আওয়ামী লীগ ছিল না। 22 সালে আমি বিএনপি দল থেকে রিটায়ারমেন্ট চিঠি দিয়েছি, তারপর আমি অ্যাজ ই সেড বিএনপিতে ছিলাম। নাও আই ফিল আনকমফোর্টেবল উইথ বিএনপি, আমি আওয়ামী লীগে জয়েন করেছি, এবং আই উইথ হেভি হার্ট আফটার 45 ইয়ার্স অফ বিএনপি সার্ভিস আই হিয়ার বাই ডিক্লেয়ার থ্রু ইউ আই এম নো মোর এ বিএনপি ম্যান, আই রিজাইন ফ্রম অল পোস্ট অফ বিএনপি। শাহজাহান ওমর বীর উত্তম বিএনপি থেকে এর আগে ঝালকাঠি এক আসনে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। 4 দলীয় জোট সরকারের সময় আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল শাহজাহান ওমরকে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।